হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং পড়াশোনাও সবার খুব ভালো চলছে সবাই পুরোদমে বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এসএসসি হোক কিংবা ডাব্লু যা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আজকের এই সেশন আমাদের স্পেসিফিকভাবেই এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা কেন্দ্রিক স্টাফ সিলেকশন কমিশনের একটি অন্যতম প্রধান পরীক্ষা হলো এম বা বা মাল্টিটাস্কিং স্টাফ যেটা বহু ছাত্রছাত্রীরা অ্যাপিয়ার করে থাকে এই পরীক্ষাতে বায়োসায়েন্স থেকে ঠিক কীরকম কোয়েশ্চেন আসতে পারে সেগুলোই আমরা একটু দেখে নেব এবং কিভাবেই বা তার উত্তর করব এবং কোনগুলো সঠিক উত্তর সেটা দেখে নেওয়াটাই আমাদের এই সেশনের উদ্দেশ্য সো চলো দেখি এরকম কিছু পুরনো কোয়েশ্চেন যা এই মাল্টিটাস্কিং স্টাফ বা এম পরীক্ষায় এসেছে ফার্স্ট কোয়েশ্চেন চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের দেখো এখানে প্রথম কোয়েশ্চেন যেটা প্রথম কোশ্চেনে বলা হচ্ছে হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোইং হেল্পস ইন বার্নিং তাহলে দহন কাজের জন্য সাহায্য করে কোন গ্যাস কোন বছরে এসছে এসএসসি মাল্টিটাস্কিং দু তাহলে দহন এই কাজটাতে সাহায্য করে মেনলি অক্সিজেন তোমরা প্রত্যেকেই জানো অক্সিজেন কিন্তু জারণ ক্রিয়ায় সাহায্য করে তাই অবশ্যই দহন ক্রিয়া বা বার্নিং সেটার জন্য কিন্তু অবশ্যই অক্সিজেনের গুরুত্ব রয়েছে তাহলে এটার সঠিক উত্তর হল অক্সিজেন পরবর্তী আর একটা কোয়েশ্চেন আমরা দেখে নিই দেখো এটা এসছে এসএসসি এম দু মাস্টার কপি অফ জেনেটিক ইনফরমেশান মাস্টার কপি তাহলে আমরা যখন কোনো একটা কিছু ধরো কম্পিউটারে কপি করি বা কোনো একটা জিনিস ধরো ফোনে কপি করছি তখন আমরা তার একটা মাস্টার কপি রাখি তাহলে জেনেটিক ইনফরমেশান সেটার মাস্টার কপি কাকে বলা হয় কী কী অপশন রয়েছে ডিএনএ নিউক্লিয়াস আর নাকি এম খুব স্বাভাবিকভাবেই নিউক্লিয়াসের মধ্যে থাকা ডিএনএ তাকেই আমরা বলে থাকি বংশগতির ধারক এবং বাহক তাই মাস্টার কপি অব জেনেটিক ইনফরমেশন বা আমাদের শরীরের বলে থাকি আমরা জেনেটিক ইনফরমেশন হাব ইজ নিউক্লিয়াস তার মধ্যে থাকা ডিএনএই হলো এখানে সঠিক উত্তর সো অবভিয়াসলি ডিএনএ বা যাকে বলা হয় ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ওকে চলো এরকমই পরীক্ষায় আসা আরেকটা একটা আমরা দেখে নিই কন্ট্রাসেপটিভ পিলস ইন দ্য মার্কেট কন্টেন্ট ওরাল কন্ট্রাসেপটিভ পিলস যেগুলো সাধারণভাবে জন্ম নিয়ন্ত্রণ রোধক বড়ি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সেখানে কি কি রয়েছে দেখো অপশন স্টেরয়েড হরমোনস ইনঅর্গানিক কম্পাউন্ডস হার্বিসাইড না অ্যান্টিবায়োটিক স্টেরয়েড হরমোন এটাই কিন্তু হবে এই প্রশ্নটার সঠিক উত্তর তার কারণ এই যে ওরাল কন্ট্রাসেফটি পিলস তার মধ্যে পাওয়া যায় বিভিন্ন স্টেরয়েড হরমোনগুলো যেগুলো হচ্ছে ফিমেল সেক্স হরমোন যেমন আমরা নিশ্চয়ই পড়েছি ইস্ট্রোজেন বা তার সাথে হল প্রোজেস্টেরান এইগুলো সো এগুলো কিন্তু সেক্স হরমোন যেগুলো রয়েছে টেস্টোস্টেরান ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরান এগুলো সবই হলো স্টেরয়েড ডেরিভেটিভস তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্টেরয়েড হরমোন পরবর্তী আর একটা কোয়েশ্চেন পরীক্ষাতে আসা নিমাটোসিস্ট আর প্রেজেন্টিন এই এই কোশ্চেনটা কোথেকে এসছে না এই কোশ্চেনটা এসছে অ্যানিমাল কিংডম থেকে অ্যানিমাল কিংডম একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের এই এসএসসির পরীক্ষাগুলি হওয়ার ক্ষেত্রে সিজিএল বলো সিএইচএসএল বলো বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কোশ্চেন এই অ্যানিম্যাল কিংডাম থেকে এসেই থাকে তাহলে দেখো নিমাটোসিস্ট এই অংশটা আমরা পাই যে গ্রুপের মধ্যে সেটা হলো কি সেটা হচ্ছে নিডারিয়া এবং এই নিডারিয়ার একটা খাদ্য সংগ্রহের একটা অ্যাপারেটাস বলা যায় বা প্রে ক্যাপচারিং অ্যাপারেটাস বলা যায় এই নিমাটোসিস্টকে তাহলে তোমাকে এখানে চিনে নিতে হবে যে এই স্কোলটা আসলে নিডারিয়ার মধ্যে থেকে বিলং করছে সো সি অ্যানিমোন এটা অ্যাকচুয়ালি নিরারিয়ার মধ্যে থেকে বিলং করে তাই অবশ্যই সি অ্যানিমন হবে কারেক্ট দেন স্টারফিস কি স্টারফিস হচ্ছে একাইনোডাম অ্যাসকারস কি অ্যাসকারিস হচ্ছে ক্রিমি জাতীয় প্রাণী আমরা গোল ক্রিমি বলি এবং সেন্টিপেড বা মিলিপেড এগুলো সন্ধিপদ বা আর্থ্রোপোডের উদাহরণ ওকে সো পরবর্তী কোশ্চেন দেখো আর একটা খুব ভালো কোশ্চেন যেটাও এসছে এসএসসি মাল্টিটাস্কিং দু হাজার তেরোতে হুইচ অব দ্য ফলোয়িং মাইক্রো অর্গানিজম ইজ ইউজড ইন মিল্ক কার্ডলিং খুব কমন একটা প্রশ্ন দুধ থেকে দই তৈরিতে কোন মাইক্রো অর্গানিজম বিশেষভাবেই সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিটোব্যাক্টর লিউকোনষ্ট নাকি ব্যাসিলাস তোমরা নিশ্চয়ই জানবে যে দুধ থেকে দই তৈরি হয় যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার নাম হচ্ছে কি ফার্মেন্টেশান বা যাকে আমরা বাংলায় বলে থাকি সন্ধান এবং এই প্রক্রিয়ায় সাহায্য করে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া তাহলে সঠিক উত্তর হবে কি ল্যাক্টোব্যাসিলাস ওকে বুঝতে পারলে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোশ্চেনটা শুধু এসএসসি বলেই নয় বিভিন্ন পরীক্ষাতে আগেও আসতে দেখা গেছে বা এখনও আসছে গত কয়েক বছরের মধ্যে গত পাঁচ বছর বা চার বছরের মধ্যে যেগুলো হয়ে গেছে সেরকম পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনটা এসেছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ প্রেজেন্ট ইন ক্লোরোফিল মলিকিউল ক্লোরোফিল মলিকিউল তার মুখ্য উপাদান হিসাবে আমরা কাকে পাই সেটা হচ্ছে দেখো এসএসসি মাল্টিটাস্কিং দু হাজার তেরোর কোশ্চেন আমরা জানি একটা ক্লোরোফিল অনুর মধ্যে বেসিক্যালি কি কি উপাদান থাকে সংকেত যদি লেখা হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়াম কাজেই এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশানে কি রয়েছে ম্যাগনেশিয়াম সো ম্যাগনেশিয়াম দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এই ধরনের প্রশ্নগুলো সবই কিন্তু ইনফরমেটিভ প্রশ্ন মানে এগুলো মানে পারতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন ইনফরমেশান বারবার করেই পড়তে হবে বা বারবার করেই মনে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু এই জায়গাগুলো যদি প্র্যাকটিসের মধ্যে আমরা না রাখি বা জিনিসগুলো সম্পর্কে আমাদের ডিটেল নলেজ না থাকে আমরা কিন্তু সঠিক উত্তর করে আসতে পারবো না এবং এই ধরনের পরীক্ষাগুলো যেহেতু হাইলি কম্পিটিটিভ তাই এই একটা প্রশ্ন পারা বা একটা প্রশ্ন না পারা তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যায় তাই খুব খুব সচেতনভাবে আমাদের এগুলো সলভ করতে হবে বা এগুলোকে জানতে হবে পরবর্তী আর একটা কোয়েশ্চেন দেখি দেখো কি বলছে খুব সহজ একটা কোশ্চেন যেটা তোমরা জানো যেটা এসছে এসএসসি মাল্টিটাস্কিং দু হাজার তেরোতে হোয়াট ডাজ ওজন লেয়ার অ্যাবজর্ব ওজন লেয়ার কোন রশ্মি অ্যাবজর্ব করে সঠিক উত্তর কি হবে সকলেই জানো সেটা হচ্ছে ইউভি রে বা আলট্রাভায়োলেট রশ্মি তবে এখানে তোমাদের একটা জিনিস একটু বলে রাখি সেটা হচ্ছে এই যে ওজন লেয়ার ওজন লেয়ার কিন্তু সবসময় যে ভালো কাজ করে তা কিন্তু নয় ওজন লেয়ার কিন্তু খারাপও করে থাকে মানে ওজন লেয়ার যেমন স্মোক বা দূষণ তৈরি করে থাকে সো এই যে ওজন লেয়ার এই ওজন লেয়ারের আমরা যদি বলি গুড ওজন গুড ওজন যেটা আমাদের আসলে ইউভি রশ্মি থেকে আটকাচ্ছে সেটা কোথায় পাওয়া যাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আর যদি আমরা বলে থাকি ব্যাড ওজন ব্যাড ওজন কোথায় পাওয়া যায় যেটা আসলে দূষণ বা ধোঁয়াশা তৈরি করে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার আর একটা কোয়েশ্চেন দেখবে অনেক সময় আসে যে এই ওজন স্তর তার ডেন্সিটি বা তার ঘনত্ব আমরা কি দিয়ে মাপি মনে রাখবে ওজন স্তরের ঘনত্ব কিন্তু মাপা হচ্ছে যে ইউনিট দিয়ে সেটা হলো কি ডবসন ইউনিট ডবসন ইউনিট ঠিক আছে সো স্টুডেন্টস তোমরা বুঝতেই পেরেছ আশা করি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন দেখো একদম এটা ক্লাস সেভেন এইটের কোশ্চেন এবং এমটিএসে আসার মতোই কিন্তু কোশ্চেন এটা দু হাজার চোদ্দো সালের এমটিএসে এসছে ইজ ফাদার অফ বায়োলজি সো খুব খুব ইজি কোশ্চেন আমি জানি তোমরা প্রত্যেকেই জানো এটা সঠিক উত্তর হলো অ্যারিস্টটল ওকে এবং অ্যারিস্টটলের কিন্তু আর একটা রয়েছে অ্যারিস্টটলকে আমরা কিন্তু ফাদার অফ জুলজিও বলে থাকি প্রাণীবিদ্যার জনকও কিন্তু অ্যারিস্টটলকে বলা হয় ওকে বেশ তারপর দেখো নেক্সট দ্য স্মলেস্ট ইউনিট অফ ক্লাসিফিকেশন ট্যাক্সোনমির প্রশ্ন যেটা এসএসসি মাল্টিটাস্কিং দু হাজার চোদ্দোতে এসছে ট্যাক্সোনমি বা বিভিন্ন ক্ষেত্রে বিন্যাস বিধি এটার সাজানোর ক্ষেত্রে বা একটা অ্যানিমাল বা একটা প্ল্যান্টকে নির্দিষ্ট একটা গ্রুপে স্থান দেওয়ার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি তার কিছু হায়ার কি রয়েছে তাহলে সেই হায়ারার্কিটা কি দেখো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ স্পিসিস একদম তলায় যাকে আমরা ছোট্ট দেখছি দিস ইজ স্পিসিস তার উপরে রয়েছে জেনাস তার উপরে রয়েছে ফ্যামিলি দেন অর্ডার ক্লাস ফাইলাম দেন কিংডম তাহলে সবথেকে বড় যেটা বা হাইয়েস্ট র্যাঙ্ক ইন ট্যাক্সোনমিক হায়ার সেটা কি সেটা হচ্ছে কিংডম এবং স্মলেস্ট র্যাঙ্ক ইন ট্যাক্সোনমিক হ্যার কি সেটা তাহলে কি হবে স্পিসিস স্পিসিসের পর সাবস্পিসিস হয় কাজেই কখনো যদি অপশানে আমরা দেখি স্পিসিস রয়েছে স্পিসিসের পরিবর্তে সেক্ষেত্রে কিন্তু আমরা সাবস্পিসিস চুজ করব। খুব স্বাভাবিকভাবেই তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে স্পিসিস আর যদি হায়েস্ট র্যাঙ্ক বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে কিংডম বেশ পরের কোশ্চেন দেখো ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ খুব খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের আমি বিভিন্ন ক্ষেত্রে বারবার বিভিন্ন সেশনে বলে এসেছি ভিটামিনের পার্ট কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভিটামিন ইজ ইম্পর্টেন্ট ফর অল স্টেট লেভেল অ্যান্ড অল ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ এক্সাম সো সবাই কিন্তু এই পার্টটা পড়বেই যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন পড়তেই হবে তোমাকে তাহলে দেখো ভিটামিন এ তার অভাবে কি হয় সবাই জানো দিস ইজ নাইট ব্লাইন্ডনেস বা আমরা বল যেটাকে বলছি রাত কানা রাইট অন্যদিকে যদি স্কারভির কথা বলা হয় স্কারভি সাধারণভাবে কোন ভিটামিনের অভাবে ঘটে ভিটামিন সি এর অভাবে ঘটে আবার যদি বেরি কথা বলা হয় সেটা কোন ভিটামিনের অভাবে ঘটে ভিটামিন বি ওয়ানের অভাবে ঘটে ডার্মাটাইটিস এটা অনেক ভিটামিনের অভাবেই হতে পারে যেমন বি ফাইভ বা ভিটামিন এ বা ভিটামিন ডি এগুলোর বিভিন্ন ভাগ রয়েছে তবে ডার্মাটাইটিস সেটা আমরা এখানে মেজর একটা পার্টের মধ্যে পাচ্ছি না এখানে মেজর পার্টের মধ্যে আমরা অবশ্যই নাইট ব্লাইন্ডনেস পেয়ে গেছি সেটাকেই আমরা চুজ করলাম ওকে পরবর্তী খুব ইম্পর্টেন্ট দেখো বিভিন্ন ধরনের মশলা বা বিভিন্ন ধরনের ফল বা বিভিন্ন ধরনের ফুল সেগুলো কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি এবং এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি সেটা হচ্ছে যে এডিবল পার্টস এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে বিভিন্ন ধরনের ফল বা বিভিন্ন সবজি যেগুলো আছে তার এডিবল পার্টসগুলো মানে এটা আমাদের ইকোনমিক বায়োলজি এই জায়গাটা থেকে তোমাকে দেখতে হবে ইকোনমিক বায়োলজি এই পোর্শনটা দেখতেই হবে তাই ইকোনমিক বায়োলজির এই এডিবল পার্ট সেখান থেকে এই প্রশ্ন এবং মাল্টিটাস্কিং ছাড়াও আরও অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনটা অনেকবার এসছে সো ক্লোভ সেটা কি আসলে লবঙ্গ আমরা যেটা দেখছি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ লবঙ্গ আসলে ড্রাই ফ্লাওয়ার বার্ড ঠিক আছে ড্রাই বার্ড তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার ওকে সো তারপর দেখো এসএসসি মাল্টিটাস্কিং দু হাজার চোদ্দো সালের আর একটা প্রশ্ন এনভায়রনমেন্টের পার্ট থেকে বা এনার্জি রিসোর্সের পার্ট থেকে গোবর গ্যাস তো গোবর গ্যাস সাধারণভাবে সেটা কোন এলিমেন্ট তার মধ্যে থাকবে মেনলি এখানে বলে দিয়েছে মেনলি বিউটেন কার্বন মনোঅক্সাইড মিথেন কার্বন ডাইঅক্সাইড সো বায়োগ্যাস বা গোবর গ্যাস এগুলোর প্রধান উপাদান কিন্তু সবসময়তেই হয় মিথেন মিথেন ছাড়া কখনোই এগুলো তৈরি হওয়া সম্ভব নয় সো বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ দূষণ এড়াতে আমরা বায়োগ্যাস বা গোবর গ্যাস এগুলোর ব্যবহার এখন করছি সেই জায়গা থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ওকে সো ডিয়া স্টুডেন্টস তোমরা আশা করি বুঝতেই পারলে যে কী ধরনের প্রশ্ন এসএসসি মাল্টিটাস্কিংয়ে আসে প্রশ্নগুলোর মান কিন্তু বেশ সহজ যদি তোমরা নিয়মিতভাবে পড়াশোনা করো নিয়মিতভাবে একটা প্র্যাকটিসের মধ্যে থাকো তোমরা কিন্তু নিশ্চয়ই এই পরীক্ষাগুলোতেও তোমরা সফলতা পাবে এবং অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছোতে পারবে তো এরকম বিভিন্ন ক্লাস বা এরকম বিভিন্ন ছোট ছোট সেশান এগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের রাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এখানে আমরা বাংলাতে বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলোকে আলোচনা করছি এবং বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্ট তাদের অনেক ক্ষেত্রে ইংলিশ বা হিন্দিতে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে যেগুলো এই ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলো দিতে গেলে দিতে গেলে দেখা যাচ্ছে অন্তরায় হয়ে দাঁড়ায় তাই খুব স্বাভাবিকভাবে অবশ্যই আমাদের এই চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব করো তোমরা নিশ্চয়ই নোটিফিকেশানসগুলো পাবে ক্লাসে এবং দেখতে থাকবে যা তোমাদের উপকারে আসবে আর রাইস স্মার্ট এটা কিন্তু এখন গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ রয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত জানো না সেই অ্যাপের কথা তারা নিশ্চয়ই অ্যাপটি ইনস্টল করতে পারো আমাদের বিভিন্ন কোর্স সেখানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলোতে অ্যাডমিশান নিতে গেলে তোমরা অবশ্যই আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটি দেখার জন্য আবার পরবর্তী ক্লাসে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই